সমাবেশে আওয়ামী লীগের কম্পন শুরু হয়ে গেছে বলছেন মির্জা ফখরুল। এদিকে বিএনপির সমাবেশে পরিবহন ধর্মঘট ডাকার পেছনে ভিন্ন কারণ আছে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো বিদ্যুৎ দাবিকারীদের উপর বিএনপি গুলি চালিয়েছিল বললেন তথ্যমন্ত্রী। এদিকে খালেদা তারেকের জন্য খালি রাখা হলো দুটি চেয়ার। সব দেশের সরকারই কি তাহলে পদত্যাগ করবে ফখরুলকে কাদের। এবং সর্বশেষ জানাবো প্রশাসনে বড় রদবদল, এক সিনিয়র সচিব এবং দুই সচিবকে বদলি করেছে সরকার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তিনটি সমাবেশে আওয়ামী লীগের কম্পন শুরু হয়ে গেছে বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তিনটা সমাবেশ করে ক্ষমতায় চলে গেছি বলে মনে করছি না। আমরা মনে করছি তিনটি সমাবেশ করে আপনাদের কম্পন শুরু হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যে কারণে সমাবেশগুলো বন্ধ করার জন্য আপনারা পরিবহন ধর্মঘট করাচ্ছেন। লজ্জা করে না আপনাদের? কি নির্লজ্জ আপনারা, কাপুরুষ আপনারা। বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে বন্ধ করার জন্য আপনারা আপনাদের পেটুয়া ইউনিয়নকে দিয়ে ধর্মঘট ডাকাচ্ছেন। বিএনপি মহাসচিব বলেন, অনেকেই জানতে চায় রিজার্ভের টাকা গেল কোথায়। তাদের বলতে চাই, এটা কেউ চিবিয়ে খায়নি, গিলে খেয়েছে। রিজার্ভের টাকা পায়রা বন্দরে খরচ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রিজার্ভের টাকা পায়রা বন্দরে খরচ করার জন্য নয়, রিজার্ভের টাকা হচ্ছে বিদেশ থেকে যে আমদানি করবেন তার ডলার দিয়ে পরিশোধ করবেন, দেশে যখন ক্রাইসিস দেখা দিবে তখন খরচ করবেন। ফখরুল বলেন, চট্টগ্রামে, ময়মনসিংহে ও খুলনায় ধর্মঘট ডেকেছে, সেই ধর্মঘট দিয়ে কি গণতন্ত্রকামী মানুষকে আটকে রাখতে পেরেছে? পারেনি। জনগণ তাদের দাবি জানাতে পায়ে হেঁটে বিভিন্নভাবে সমাবেশে এসে উপস্থিত হয়েছে। বরিশালে ধর্মঘট দিয়েছে, রংপুরে ধর্মঘট দিয়েছে কেন? যাতে জনসমাবেশ বন্ধ করা যায়। মুন্সিগঞ্জে ও নারায়ণগঞ্জে যুবদল নেতার নিহতের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনার অবৈধ সরকার তারা আজকে গুলি করে দমন করতে চায়, তারা আজকে অত্যাচার করে নির্যাতন করে দমন করতে চায়। আপনারা কি দমন করতে দিবেন? নেতাকর্মীদের কাছে জানতে চান ফখরুল। দেশে নির্বাচন নেই, নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দাবি করে ফখরুল বলেন, নির্বাচন কমিশন করেছে যাকে ডিসিএসপি তার রায় মানে না এবং তারা নির্বাচন করতে পারে না, সুতরাং নির্বাচনের প্রশ্ন উঠতে পারে না। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না। নির্বাচনের পূর্বে হাসিনাকে পদত্যাগ করতে হবে, তার সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পরিষ্কার কথা, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা না দিলে দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি মহাসচিব বলেন, আমাদের সামনে অনেক কঠিন সময়, আমাদের সামনে অনেক পরীক্ষা, আমাদের সামনে অনেক যুদ্ধ। আজকে যে চেয়ারটি খালি রেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারাটা জীবন সংগ্রাম করেছে, লড়াই করেছেন গণতন্ত্রের জন্য। এখনও তিনি অসুস্থ শরীর নিয়ে বন্দী হয়ে রয়েছেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যে মামলা দিয়ে, মিথ্যে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। 35 লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অসংখ্য নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। খেলা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, খেলা তখনই হয় যখন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। খেলা তখন হবে যখন পদত্যাগ করবে সরকার থেকে এবং মধ্যবর্তী তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্ব নেবে, তখন সেই নির্বাচনই খেলা হবে, এছাড়া কোনো খেলা খেলতে দেওয়া হবে না। দেশের মানুষ আর কখনো সেটা দেবে না। বিএনপির সমাবেশে পরিবহন ধর্মঘট ডাকার পেছনে ভিন্ন কারণ আছে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে খুলনা, বরিশাল ও রংপুরে পরিবহন ধর্মঘট ডাক দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই ধর্মঘট ডাকার পেছনে সম্পূর্ণ ভিন্ন কারণ আছে। অগ্নিসংযোগের ভয়ে সড়কে গাড়ি না নামিয়ে থাকতে পারেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। সময় বিএনপির সমাবেশ ঘিরে ডাকা ধর্মঘটের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে বাস মালিক শ্রমিকেরা দেখেছেন অগ্নিসংযোগ কাকে বলে, বাস বের হলেই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিএনপি জামাত সেই যে আন্দোলন শুরু করেছে সেটা শেষ করেনি, তারা বলেনি ওই আন্দোলন শেষ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যদি মালিক শ্রমিকেরা মনে করেন তাদের বাস ট্রাক যথা যানবাহনটি নিরাপদ নয়, তাহলে তারা রাস্তায় নামতে নাও পারেন। এজন্য তো আমরা তাদের ফোর্স করছি না, এ ব্যাপারে তারা স্বাধীন, তারা কি করবেন না করবেন সে সিদ্ধান্ত নেওয়ার। বিএনপির সভা সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সভা সমাবেশ করা নিয়ে আমরা কোনো বাধা দিচ্ছি না, যেখানে করতে চাচ্ছে সেখানে করছে। এখন বাস আসবে কি আসবে না সেটা নিয়ন্ত্রণ করে বাস মালিক সমিতি এবং শ্রমিক সমিতি, তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। বিদ্যুৎ দাবিকারীদের উপর বিএনপি গুলি চালিয়েছিল বলছেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির আমলে কানসাটে বিদ্যুতের দাবিতে যখন আন্দোলন হয়েছিল তখন তারা মানুষের উপর গুলি চালিয়েছিল, মানুষকে হত্যা করেছিল, বিদ্যুৎ দেবে বলে তারা শুধু খাম্বা বসিয়েছিল। সুতরাং বিদ্যুৎ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার বিএনপির নেই। ডক্টর হাসান বলেন, বিএনপি 2001-6 সালের মধ্যে টঙ্গীতে 80 মেগাওয়াটের একটি মাত্র বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছিল, যা মাত্র দুদিন চলেছিল, অর্থাৎ দুদিন চলার পরে সেটি বন্ধ হয়ে গিয়েছিল। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে বিশ্বব্যাংক এবং IMF বিএনপি আমলে এই খাতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। এসব কারণে আমি বিএনপিকে বলবো, এ নিয়ে কথা না বলে বরং আয়নায় নিজেদের চেহারাটা দেখতে এবং মানুষকে বিভ্রান্ত করার পথ পরিহার করতে। তথ্যমন্ত্রী বলেন, আমরা 2009 সালে সরকার গঠনের আগে দেশের মাত্র 40% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। বিএনপি ক্ষমতায় থাকাকালে সেটি আরও কম ছিল, কিন্তু আজকে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এবং প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে আমাদের সরকার বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছে। গ্রামের মানুষ এখন বাড়িতে এয়ার কন্ডিশন ব্যবহার করে, ফ্রিজ টেলিভিশন তো আছেই, 15 কোটি মানুষের মোবাইল ফোন, বৈদ্যুতিক গাড়ি, থ্রি হুইলারগুলো বৈদ্যুতিক চার্জ চলছে, সেখানেও অন্তত শত শত মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। বিএনপির সমাবেশে বাধা নিয়ে প্রশ্ন জবাবে মন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপির সমাবেশে সরকার কখনো বাধা দেয়নি, আমরা চাই বিএনপির সমাবেশ করুক, ঢাকা শহরেও সমাবেশ হচ্ছে, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, সভা সমাবেশ করুক, গণতন্ত্রকে সংহত করুক। বিএনপি যেহেতু অতীতের বাস ট্রাক লঞ্চ পুড়িয়েছে, সেজন্য পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট ডেকেছে, খুলনা বরিশালেও যদি ডাকে সে কারণেই ডাকবে। তিনি বলেন, এগুলো পেশাজীবীদের মালিকদের সংগঠন, সেখানে আওয়ামী বিএনপি জাতীয় পার্টি সবাই আছে, বিএনপি নেতারা সহ সবাই মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে ধর্মঘট করার, কারণ যদি তাদের বাস লঞ্চ আবার পুড়িয়ে দেয়। খালেদা তারেকের জন্য খালি রাখা হলো 2টি চেয়ার। রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুব দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত যুব সমাজ চলছে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চে চেয়ার ফাঁকা রাখা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, 2018 সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে তার প্রতি সম্মান জানিয়ে একটি চেয়ার ফাঁকা রাখা হতো। মাঝে বেশ কয়েক বছর এই রীতি বন্ধ থাকলেও সর্বশেষ খুলনায় অনুষ্ঠিত সমাবেশের মধ্যে খালেদা জিয়ার জন্য একটি চেয়ার ফাঁকা রাখা হয়। আর আজ প্রথম কোনো সমাবেশে খালেদা জিয়ার পাশাপাশি লন্ডনে বসবাসরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চে একটি চেয়ার ফাঁকা রাখা হলো। এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম, খালেদা জিয়ার পাশাপাশি আজ যুব সমাবেশের মঞ্চে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য একটি চেয়ার খালি রাখা হয়েছে। নেতাকর্মীরা তার প্রতি সম্মান রেখে চেয়ার খালি রেখেছেন। সমাবেশ শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশের স্থলে আসতে থাকেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আর সমাবেশকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। সব দেশের সরকার কি তাহলে পদত্যাগ করবে ফখরুলকে কাদের? বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের সব দেশের সরকারই কি তাহলে পদত্যাগ করবে? সব দেশের সরকার পদত্যাগ করলে সমগ্র বিশ্বই তো সরকারবিহীন হয়ে পড়বে। নিশ্চিতভাবে পৃথিবীর সব রাষ্ট্র সরকারবিহীন চলতে পারে না। এ পরিস্থিতিতে সব দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হলো ধৈর্যের সঙ্গে সংকট মোকাবেলা করা। ওবায়দুল কাদের বলেন, বিশ্ব আজ এক অনাকাঙ্ক্ষিত সংকট অতিবাহিত করছে। পৃথিবীর বৃহৎ অর্থনৈতিক দেশগুলোকেও আশঙ্কাজনক অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় সব রাষ্ট্রেই খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সহ বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে, যার অভিজ্ঞতা আজ এক অনাকাঙ্ক্ষিত সংকটের মুখোমুখি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও। বৈশ্বিকের সংকটময় পরিস্থিতি বিবেচনা না করে বিএনপি নেতারা দায়িত্বজ্ঞানহীনভাবে নানা ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচারে লিপ্ত হয়েছে। কথায় কথায় সরকারের পদত্যাগ দাবি করছেন। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রতিটি বিরোধী দলেরই দেশ ও জনগণের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, কিন্তু মির্জা ফখরুল ইসলামরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন না করে তাদের চিরায়ত মিথ্যাচার ও বিভ্রান্তির রাজনীতি অব্যাহত রেখেছে। প্রশাসনে বড় রদবদল, এক সিনিয়র সচিব এবং 2 সচিবকে বদলি করেছে সরকার। এক সিনিয়র সচিব এবং 2 সচিবকে বদলি করেছে সরকার। এছাড়া 1 সচিবকে সিনিয়র সচিব পদে এবং 3 অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত 4টি বিজ্ঞাপন জারি করা হয়েছে।
সব প্রজ্ঞাপন অনুযায়ী প্রশাসনের শীর্ষ পর্যায়ে মোট 4 কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন এবং 3 জন বদলি হয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী। পদোন্নতি পেয়েছেন 3 অতিরিক্ত সচিবও। তারা সবাই সচিব হয়েছেন। এ 3 জন হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আনিছুর রহমান এবং জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এর মধ্যে ফরিদ আহমদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশনের সচিব করা হয়েছে। আর রাজউক চেয়ারম্যান আনিছুর রহমানকে সচিব করা হলেও তাকে বর্তমানে দায়িত্বে রেখে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।